2016 সালের 1 জুলাই রাতে দেশের ইতিহাসে ভয়াবহতম জঙ্গি হামলার ঘটনাটি ঘটে গুলশানের হোলি আর্টিজান বেকারিতে। পাঁচ জঙ্গি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র হাতে রেস্তোরাঁয় ঢুকে নৃশংসভাবে হত্যা করে 17 বিদেশি নাগরিক সহ 20 জনকে। হামলায় নিহত হন 2 পুলিশ কর্মকর্তাও। পরে সেনাবাহিনীর কমান্ডো অপারেশন থান্ডারবোল্টে নিহত হয় 5 জঙ্গি। পরবর্তীতে হামলার সাথে সম্পৃক্ত বাকিরাও ধরা পড়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। ওই ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় 2019 সালে বিচারিক আদালত 7 জঙ্গিকে মৃত্যুদণ্ডাদেশ দেয়। পরে নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য মামলার ডেথ রেফারেন্স সে বছরই 5 ডিসেম্বর হাইকোর্টে আসে। তবে এরপর আর তেমন গতি পায়নি মামলাটি। সংশ্লিষ্টরা জানান, মামলার পেপার বুক প্রস্তুত রয়েছে, আনুষাঙ্গিক কাজ শেষ হলে ডেথ রেফারেন্সটি শুনানির জন্য আদালতে উঠবে। মৃত্যুদণ্ডাদেশের যে মামলাগুলো সেগুলো কিন্তু মেনশন করা হয় না, এটা মাননীয় প্রধান বিচারপতি মহোদয় সিরিয়ালি উনি পাঠাচ্ছেন বেঞ্চগুলোতে। সেই ক্ষেত্রে আমরা দরখাস্ত ফাইল করবো, যে মামলাটা সম্পূর্ণভাবে রেডি হওয়ার সাথে সাথেই দরখাস্ত ফাইল করবো, এটার জন্য একটু অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করা হয়। সেই জন্য আমরা চেষ্টা করবো মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত হয়েছে তাদের সবার লয়ার আছে কিনা, যদি লয়ার না থাকে সেই ক্ষেত্রে আদালত তাদের লয়ার দিতে হবে। এই বিষয়গুলো শেষ হওয়ার পরে এটা শুনানির জন্য ব্যবস্থা নেব। বিশ্বব্যাপী জঙ্গি তৎপরতা প্রতিরোধের জবাব হিসেবে এই মামলার দ্রুত নিষ্পত্তির জন্য রাষ্ট্রপক্ষের কোনো ঘাটতি থাকবে না বলেও জানান রাষ্ট্রের এই আইন কর্মকর্তা। যে আদালত নিম্ন আদালত যে রায়টি দিয়েছে সেই রায়টা দেখে আমরা সেই আদালত রাষ্ট্রপক্ষ সেই রায়ের পক্ষে আমরা অবস্থান নিব এবং আমরা আমাদের আইনি যুক্তিগুলো তুলে ধরবো সেই রায়টা বহাল থাকার ব্যাপারে। বিচারিক আদালতের রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছিল, আসামিরা জঙ্গিবাদের উন্মাত্ততা, নিষ্ঠুরতা ও নৃশংসতার যে জঘন্য বহিঃপ্রকাশ ঘটিয়েছে তাতে তারা কোনো অনুকম্পা বা সহানুভূতি পেতে পারে না। আর সেই পর্যবেক্ষণের দিকেই তাকিয়ে এখন দেশের আপামর মানুষ। ড্যানিত রং, মাইটিভি, ঢাকা।